কক্সবাজারে অ্যাম্বুলেন্সে হরতাল সমর্থকদের হামলায় এক রোগীর মৃত্যু হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে কক্সবাজার টেকনাফ সড়কের চাইন্দা এলাকায় জামায়াত শিবির কর্মীরা হরতালের সমর্থনে রাস্তায় ব্যারিকেড দেয়। এ সময় রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সে পিকেটাররা হামলা চালায়। এতে অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা টেকনাফের ওয়াইকাং এলাকার এক মুমূর্ষ রোগী মারা যায়। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। অ্যাম্বুলেন্স হরতালের আওতামুক্ত, তারপরেও এই পরিস্থিতিতে রোগীবাহী অ্যাম্বুলেন্সে হামলা করা খুবই দুঃখজনক এবং ন্যাক্কারজনক ঘটনা। পরবর্তীতে আমরা যে মারা গেছে তার ফ্যামিলির সাথে যোগাযোগ করেছি।